আসসালামু আলাইকুম, আমার নাম মিতু আক্তার। আমি একটি আমার মামা সোহেলরানা আমাকে একটি কবিতা শিখিয়েছেন, এখন আমি সেই কবিতাটি আবৃত্তি করব। কবিতাটির নাম হলো হুজুরের বউ হব, চাই না আমি আমার স্বামী। চরিত্রহীন লম্পট লোক, সিগারেট আর মদ গাঁজাতে নারী নিয়ে মাতাল হোক, তাই তো ভাবি মনের দাবি পূরণ করতে কোথায় যাব। ভেবে দেখলাম পথটা পেলাম, হুজুরের বউ হব। হুজুর স্বামী অনেক দামি, মেয়েদের দিকে তাকায় না, স্মার্ট ছেলে পেলে সুযোগ থাকলে ছাড়ে না। আমার স্বামী আমার থাকবে, অপরকে কেন বাগ দেব। বেবি দেখি রাস্তাটা একটাই, হুজুরের বউ হব। দিনে পাঁচবার মেশো এক অজু, পাক পবিত্র সবসময়। আতর খুঁজবো সুগন্ধিতে, পাক পবিত্র সবসময়। আতর খুঁজবো সুগন্ধিতে, মন থাকবে আলোকময়। স্মার্ট ছেলে সিগারেট খেলে মুখের গন্ধে ভূত পালায়, অজু গোসল কিছুই জানে না, পাক পবিত্র বালায় নাই। দাড়িওয়ালা মানুষ সিংহ পুরুষ, ভালোবাসায় ঘাটতি নাই। স্মার্ট বয় যৌবন করেছে ক্ষয়, বইয়ের গুণ মূল্য নাই। বইয়ের হুজুরের ছেলে বউ পেলে পর্দায় রাখে যতনে, বুকা ছেলে বউকে খুলে ঘুরে বেড়ায় সবখানে। সম্মান পাবো দুনিয়াতে, পরকালেও সুখে রব, তাই তো ভাবি প্রাণের দাবি হুজুরের বউ হব। ঠিক আছে।